সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই বাড়িতে সুস্থ এবং নিরাপদ আছো। আমি নিখাত খান, প্রভাষক জীববিজ্ঞান, বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্বের পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পৌষ্টিক গ্রন্থির লালা গ্রন্থি, আচ্ছা আমরা জানি যে পৌষ্টিক গ্রন্থি পাঁচটি গ্রন্থি নিয়ে গঠিত, তাই না? লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, আন্ত্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি, এই পাঁচ ধরনের গ্রন্থি নিয়ে পৌষ্টিক গ্রন্থি গঠিত। আশা করি তোমরা এই সম্পর্কে পড়েছো, তাই না? বিগত ক্লাসগুলো পড়া কমপ্লিট করেছো আশা করি। আজকে আমরা যকৃত সম্পর্কে কিছুটা একটু আলোচনা নিব। এখানে দেখো যকৃতের, মানুষের যকৃতের চিহ্নিত চিত্র দেওয়া আছে। যকৃতটা কি? যকৃত হচ্ছে তোমার ডায়াফ্রামের নিচে উদরের অনেকটা অংশ জুড়ে পাকস্থলীর ডান পাশে অবস্থিত। আচ্ছা, যকৃত তো বইয়ের ভাষায়, কিন্তু যকৃত কিন্তু আসলে আমরা যে কলিজা বলি, কলিজা যেমন মুরগির কলিজা অনেকে পছন্দ করে, তাই না? সেই কলিজাকে কিন্তু যকৃত বলা হচ্ছে। তাহলে যকৃতটা দেখতে কীরকম? যকৃত হচ্ছে লালচে খয়েরি রঙের, তাই না? লালচে খয়েরি রঙের দেখতে এবং অনেকটা কি বলবো, সরব গম্বুজাকৃতির। আচ্ছা, যকৃতর একটা কোশ্চেন আসে যে যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন? আসলে যকৃতের ভিতরে নানা ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় যা দেহের বিপাকক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য যকৃতকে জৈব রসায়নাগার বলা হয়। দেখো এখানে যকৃতের ঠিক নিচের পিঠে পিত্তথলি অবস্থিত। এই পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হয়। যকৃতের গা থেকে অসংখ্য তোমার বাম ও ডান দিকের ডান দিক থেকে অসংখ্য নালী বের হয়ে অভিন্ন যকৃত নালী গঠন করে এবং এই যকৃত নালীগুলো পিত্ত নালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্ত নালী গঠন করে যা অ্যাম্পুলা ভ্যাটার নামে পরিচিত এবং এই নালীর মাধ্যমে এটি ডিউডে নামে উন্মুক্ত হয়। আচ্ছা, আমরা এবার এই যে পিত্তথলি বললাম, মানে পিত্তরস, পিত্ত বা পিত্তরস সম্পর্কে জানব। যকৃত কোষ থেকে নিঃসৃত যে রস, হলদে সবুজ আপ, আঠালো, তিক্ত স্বাদযুক্ত এবং ক্ষারীয় তরল পদার্থ হচ্ছে পিত্ত বা পিত্তরস। তাহলে কি হলদে সবুজ আপ, আঠালো, তিক্ত স্বাদধারী, ক্ষারীয় তরল পদার্থ হচ্ছে পিত্ত? ক্ষারীয় তরল পদার্থ পিত্ত, এর উপাদান কি কি? উপাদান পিত্তের উপাদান হচ্ছে, প্রথম উপাদানই হচ্ছে পানি, পানি, তারপরে তোমার কিছু অজৈব লবণ আছে, অজৈব লবণ, পিত্ত লবণ, পিত্তরঞ্জক, ক
कोलेस्टेरल और फैट एगुलो होच्छे पित्त रसेर उपादान। एखन आम्रा पित्त रसेर किछु काज सम्पर्के जानबो। अच्छा पित्त रस तोमार चर्बी जातीय खाद्य के इमालसिफिकेशन प्रक्रिया शोषण उपयोगी क्षुद्र क्षुद्र कणाय परिणत करे। एछाड़ा पित्त लवण चर्बी विश्लेषणकारी चर्बी परिपाककारी जे एनजाइम लाइपेज से लाइपेज के सक्रिय करे। आर पित्त रसे तोमार क्षारीय पदार्थ बेशी क्षारीय पदार्थेर उपस्थितिर जन्य हाइड्रोक्लोरिक एसिड माने HCl ये हाइड्रोक्लोरिक एसिड प्रशमित करे पीएच मात्रा नियंत्रण करे एवं पाकस्थली थेके डिउडेनामे आशा ये हाइड्रोक्लोरिक एसिड के प्रशमित करे परिपाके सहाय्य करे। ए आर तुम्हार कोलोने कोलोने पित्त लवण पित्त रस कोलोने पेरिस्टालसिस बाड़िए मल निष्काशने सहाय्य करे। अच्छा आरेकटा छोटो कोश्चन आसे संज्ञा संज्ञा आसे जे पेरिस्टालसिस की। ঠিক আছে আমরা যে মাত্র বললাম যে পিত্ত রস পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে কোলনে পেরিস্টালসিস বাড়িয়ে কি করে মল নিষ্কাশনে সাহায্য করে পেরিস্টালসিস। তাহলে পেরিস্টালসিসটা কি? এই পেরিস্টালসিস হচ্ছে অন্য নালী অন্ননালী ও অন্ত্রের প্রাচীরে অবস্থিত তাহলে দেখো অন্ননালী অন্ত্রের প্রাচীরে অবস্থিত বলয়াকার পেশিগুলোর ছন্দময় সংকোচনকে পেরিস্টালসিস বলে। পেরিস্টালসিসের ফলে ভুক্ত ও জীর্ণ খাদ্য পাকস্থলী বা মলাশয়ের দিকে ধাবিত হয় এবং যার ফলে কি হয় আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলো বাহিরে নিষ্কাশন হয়ে যায়, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমরা আমরা যে পৌষ্টিক গ্রন্থি লালা গ্রন্থি এবং আজকে যকৃত পড়লাম এই পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে বই দেখে আরেকটু পড়াশোনা করবা তাহলে আরেকটু ক্লিয়ার হবা এবং এই আমার সাথে সাথে পড়াগুলো কমপ্লিট করে ফেলবা। তাহলে সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।